फ्रीलांसिंग फ्रीलर फ्रीलांसिंग মানে মুক্ত পেশা যে পেশায় নিজেই নিজের বস হয়ে স্বাধীনভাবে আয় করা যায় তাই প্রায় প্রত্যেকেরই আগ্রহ রয়েছে এই পেশাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার আর তাই ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি কাজ করলে আপনি সফল হতে পারবেন এরই আলোকে আজকের এই ভিডিওটি নাম্বার 1 টাইম ম্যানেজমেন্ট ফ্রিল্যান্সিং সেক্টরে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি সময়কে সঠিকভাবে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ক্লায়েন্টকে সময় মতো আপনার কাজ সাবমিট করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি নিজেকে আরও ভালো মতো সময় দিতে পারবেন নাম্বার 2 পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া অর্থাৎ ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যত বেশি সময় দিবেন আপনি তত বেশি বেনিফিটেড হবেন কারণ আপনি মার্কেটপ্লেস বলেন কিংবা মার্কেটপ্লেসের বাইরে বলেন আপনি যত বেশি সময় দিতে পারবেন তত বেশি আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই সাথে আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথেও আপনি সাক্ষাৎ করতে পারবেন নাম্বার 3 পর্যাপ্ত স্কিল ফ্রিল্যান্সিং সেক্টরে শুধুমাত্র একটি স্কিলের উপর নির্ভর করে চলবে না আপনার সময়ের সাথে সাথে যত বেশি স্কিল অর্জন করবেন তত বেশি আপনি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারবেন নাম্বার 4 কনফিডেন্স যে কোনো কাজ হোক কিংবা ফ্রিল্যান্সিং সেক্টরে হোক নিজের প্রতি আত্মবিশ্বাস থাকাটা অনেক জরুরি কারণ যদি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন এবং আপনি সফল হতে পারবেন নাম্বার 5 সঠিক ব্র্যান্ডিং আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি আমরা অন্যের কাছে প্রকাশ করতে চাই না সো আপনি যদি এই সঠিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারেন তাহলে আপনি বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে আপনার কাজ সম্পর্কে আপনি বলতেও পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি নিজের জন্য একটি কর্মসংস্থানও সৃষ্টি করতে পারবেন নাম্বার 6 ধৈর্য ফ্রিল্যান্সিং সেক্টরে ধৈর্য প্রচুর দরকার অর্থাৎ যদি আপনি শুধুই ইনকামের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি একটা সময় ধৈর্য হারা হয়ে যাবেন সো আপনি ইনকামের চিন্তা বাদ দিয়ে ধৈর্য ধরে নিজের দক্ষতা বৃদ্ধি করুন দেখবেন কাজ আপনার পিছন পিছন চলে আসবে ফ্রিল্যান্সিং মানে আঙ্গুল ফুলে পতাকা ছোঁয়া নয় এই সেক্টরে সফল হতে হলে দক্ষতা ধৈর্য আত্মবিশ্বাস ও মনোবল রাখাটাই জরুরি শুভকামনা সবার জন্য